অবৈধ কয়লা দিয়ে চলছে দক্ষিণ জেলার ইটভাটা, জেলা প্রশাসন নির্বিকার। দক্ষিণ জেলার সদর বিলোনিয়ায় অবৈধভাবে ইটভাটা চলছে, তার প্রকৃত প্রমাণ পাওয়া গেল গতকাল বিলোনিয়া শহরের পার্শ্ববর্তী মধ্য ভারত চন্দ্রনগর এলাকায়। মাতৃনয়নী সাউথ ত্রিপুরা ব্রিক্স ইন্ডাস্ট্রি গত 4 বছর ধরে জিএসটি ফাঁকি দিয়ে ব্যবসা চালাচ্ছে। ইতিমধ্যে গোচরে আসার পর জিএসটি ফাইল ব্লক করে দেওয়া হয়েছে। তারপরও 2 নম্বরি পথে কয়লা ক্রয় করে ভাটটা চালু রেখেছে। দক্ষিণ জেলাশাসক মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হলেও আয়কর দপ্তর গোপন খবরের ভিত্তিতে ভাটটায় ইন্সপেক্টর পঙ্কজ রায়ের নেতৃত্বে এক অভিযান চালানো হয়। ভাটটাতে গিয়ে হাতে নাতে এক ট্রাক কয়লা আটক করা হয়। আরও আশ্চর্যের বিষয়, কয়লার চালান কাটা হয় মন পাথর মা ব্রিক্স ইন্ডাস্ট্রির নামে, যার মালিক হলো সমীর সাহা, যা নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়। উল্লেখ্য, মাতৃনয়নী সাউথ ত্রিপুরা ব্রিক্স ইন্ডাস্ট্রির মালিক হলো এক সময়ের পাচারকারী কংসরাজ দাস এবং মনাই পাথর মা ব্রিক্স এর মালিক হলো ফ্যান্সি কিং সমীর সাহা। আয়কর আধিকারিক নিজেই সব তথ্য সংগ্রহ করে পুরো ভাট্টাটির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়কর দপ্তরের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দেববর্মা জানান, ইতিমধ্যে ইন্সপেক্টর পঙ্কজ রায় একটি রিপোর্ট জমা করেছেন। নির্বাচনের কাজের চাপে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেননি, কিন্তু অতি সত্বর ভাট্টার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান সুপারিনটেন্ডেন্ট প্রদীপ দেববর্মা। উল্লেখ্য, বৃহস্পতিবারও একইভাবে প্রশাসনকে ফাঁকি দিয়ে আরও এক গাড়ি কয়লা ঢুকলো ভাট্টাতে। বিলোনিয়া থানার পুলিশ খবর পেয়ে ভাট্টাতে গিয়ে গাড়িটিকে আটক করেছে এবং এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এই 2 পাচারকারী মিলে জেলা ও মহকুমা প্রশাসনকে ফাঁকি দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় জনমনে। পাশাপাশি অপেক্ষায় আছে প্রশাসন কি ভূমিকা নেয় আগামী দিন। ওই দিনের একটা গোপন সূত্রে একটা সংবাদ আসছিল যে মাতৃনয়নী ব্রিক ইন্ডাস্ট্রিতে একটা গাড়ি কয়লা ঢুকছে। তো যথারীতি আমি একটা ইন্সপেক্টর পাঠাইছি, ইন্সপেক্টর গিয়া সব রিপোর্ট নিয়ে আইছে। তো গাড়িতে টোটাল অ্যাপ্রক্স 30 টন মাল কয়লা। তো ওইটা অ্যাজ পার রেট যেটা এখন প্রায় 19-20 টাকা চলে, তো তাই মনে হয় 20 টাকা করে দিছে, তাহলে ওইটা 6 লাখ টাকা ডিটারমাইন করা হয়েছে। তো 6 লাখ টাকার উপরে এখন অ্যাজ পার রুলে যা পেনাল্টি খাইব ওইভাবেই এটা ইম্পোজ করা হইব। এখনও করা হয়েছে না, আমি ডিউ টু ইলেকশন ডিউটিতে আছি, সেই কারণে এখনও করা হয়েছে না। ইন্সপেক্টর কে গেছিল? ইন্সপেক্টর পঙ্কজ রায়। গত 4 বছর ধরে এই বাট্টাটা অবৈধভাবে মানে কোনো ধরনের জিএসটি না দিয়েই চলতে আছে, এবং এই যে চালানটা এইটা চালানো মানে অন্য বাট্টার নামে কাটা, এই বিষয়ে কী হইব? এই বিষয়ে তদন্ত চলছে, তদন্তের রিপোর্ট সমস্ত কিছু জমা পড়লে আমি সঠিকভাবে সঠিক সময়ে অ্যাকশন করা হবে। আপনার নাম কি? আমার নাম প্রদীপ দেববর্মা, সুপারিনটেনডেন্ট বিলোনিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।